ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে 2013 সালের জানুয়ারিতে ভর্তি হন তিনি। কিন্তু 10 বছরেও এখন পর্যন্ত তৃতীয় বর্ষের গণ্ডি পার হতে পারেননি ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা শিকদার। খোঁজ নিয়ে জানা যায়, 2012-13 সেশনের শিক্ষার্থীরাই ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের প্রথম ব্যাচ। এক বছরের সেশন জট সহ এই ব্যাচের নিয়মিত অনার্স শেষ হয় 2018 সালে। তিলোত্তমা শিকদার সেই ব্যাচের সাথে সর্বশেষ 2016 সালে তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন। কিন্তু পঞ্চম সেমিস্টারের রেজাল্ট শিটে তার নাম না আসায় তিনি ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এ বিষয়ে বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, তিলোত্তমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের গড় জিপিএ 2.25-এর উপরে না আসায় তার নাম রেজাল্ট শিটে আসেনি। তার প্রথম সেমিস্টারে একটি, দ্বিতীয় সেমিস্টারে দুইটি আর চতুর্থ সেমিস্টারে একটি কোর্সে ফেল আছে। তাই গড় জিপিএ 2.25-এর উপরে না আসার এটারও একটা কারণ হতে পারে। এই কর্মকর্তা আরও বলেন, এখন তিনি যদি চতুর্থ বর্ষে উত্তীর্ণ হতে চান তাহলে তাকে পূর্বের বাকি থাকা 4 কোর্সের ফলোন্নয়ন পরীক্ষা দিতে হবে। এসব পরীক্ষা দিয়ে সেসব পরীক্ষার রেজাল্ট মিলিয়ে যদি তার সিজিপিএ 2.25-এর উপরে হয় তাহলে তিনি চতুর্থ বর্ষে উত্তীর্ণ হতে পারবেন। এর মধ্যে তিলোত্তমা শিকদার 2019 সালে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য পদের ডাকসু নির্বাচন করে নির্বাচিত হন। এরপর জুন মাসে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান তাকে সিনেট সদস্য পদে মনোনয়ন দেন। এ সময় অনুষ্ঠিত সিনেটের বিভিন্ন অধিবেশনে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। এ বিষয়ে তিলোত্তমা শিকদার বলেন, রোল না আসায় আমি থার্ড ইয়ারের চূড়ান্ত পরীক্ষায় বসতে পারিনি। রোল না আসার কারণ হল আমার সিজিপিএ 2.25-এর উপরে ছিল না। আমি সে সময় কয়েকটি কোর্সে ফেল করেছিলাম। তবে এখন আমি সহ একই সেশনের আরও কয়েকটি বিভাগের মোট 6 পরীক্ষা দেওয়ার স্পেশাল অনুমোদন পেয়েছি। এ ব্যাপারে বিভাগের ওই কর্মকর্তা বলেন, তার আবেদন ইম্প্রুভ হয়েছে। এখন তার ওই পরীক্ষাগুলো কবে নেওয়া হবে সেটি বিভাগের একাডেমিক কাউন্সিলর সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। একজন শিক্ষার্থী কত বছরের মধ্যে অনার্স শেষ করতে পারে জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ বলেন, সাধারণত 4 বছরের অনার্স সর্বোচ্চ 6 বছরের মধ্যে শেষ করতে হবে, এটাই নিয়ম। তবে বিশেষ ক্ষেত্রে বিশেষ বিবেচনায় স্পেশাল পাওয়ারের মাধ্যমে ফাইন দিয়ে আরও 2 বছর রান করার সুযোগ থাকে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল বলেন, একজন শিক্ষার্থীকে 6 বছরের মধ্যে অনার্স শেষ করতে হয়। তার পরীক্ষার অনুমোদনের বিষয়টা কবে ইম্প্রুভ হয়েছে সেটি আমার মনে পড়ছে না। সর্বশেষ ডিনস কমিটিতে এরকম কিছু ইম্প্রুভ হয়েছে বলে আমার মনে পড়ে না। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার নানা কারণে বারবার আলোচনায় এসেছেন। গত 26 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের ঘটনায় তিলোত্তমার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় হাতে লাঠি ও হেলমেট পরা অবস্থায় দেখা যায় তাকে। এ ঘটনায় তিলোত্তমা শিকদার সহ 32 নেতার বিরুদ্ধে মামলাও হয়।